আল্লাহকে খুশি রাখতে হলে আপনাকে একটা কাজ করতে হবে, জালিকালিমান খশিয়া রব্বা। আমার নবী বলতেছেন, যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে ওই ব্যক্তিগুলাই আল্লাহ পাকের ওই জান্নাতে থাকবে। কথা কন্যা ঠিক না বেঠি? আপনারা জবান খুলে বলেন, যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন পরের সম্পদ খাইতে পারে কিনা? যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন সুদের টাকা খাইতে পারে? যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন হারাম টাকা খাইতে পারে? যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন পরের সম্পদ লুণ্ঠন করতে পারে? না 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 না, যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন হারাম খাবার খাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই আল্লাহকে ভয় করি, আমরা সবাই আল্লাহ এবং তার রাসূলের পথ মতে চলি, আপনি বলেন না আমাদেরকে আপনি কোন রাস্তা দেখা দিবেন? রাসূল বলতেছেন, এমন একটা রাস্তা তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে যে রাস্তার নাম কোনো দুনিয়ার কোনো বড় রাস্তা নয়। ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তা। এই পথের মধ্যে তুমি যদি চলতে পারো, আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাতের মধ্যে তুমি থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবীজি, আপনি বলেন না আমরা ওই জান্নাতের মধ্যে এতদিন বসবাস করব, জান্নাতের মধ্যে এতদিন থাকবো, আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতের মধ্যে রাখা হবে, ওই জান্নাতরা দেখতে কেমন কত সুন্দর। আমার নবী বলেন, আল্লাহ জান্নাতরা অনেক সুন্দর করে বানাইছে, একটা ইট বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া, আরেকটা বানাইছেন রূপা দিয়া, একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইটের মাঝখানে লাল ইয়াকুত পাথর দিয়া আমার আল্লাহ জান্নাত নির্মাণ করেছে। ওই জান্নাতরা এত সুন্দর রে নবীর উম্মতের দল। এবার সাহাবাই কেরাম বলি, আর রাসূলুল্লাহ, জান্নাতে কারা থাকবে? সাহাবাই কেরামের পূর্বে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে হযরতে জিব্রাইল নামক একটা ফেরেশতা আছে, যার নাম হলো মুআল্লিমুল মালাইকা, সব ফেরেশতার শিক্ষক। মুআল্লিমুল মালাইকা, হেডমাস্টার, সব ফেরেশতার শিক্ষক তিনি। সুবহানাল্লাহ পড়েন। জিব্রাইল বলে, আল্লাহ, ও আল্লাহ, আপনি এত সুন্দর জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। আল্লাহ, আমার জাহান্নাম দেখতে মন চায়, জান্নাত দেখতে মন চায়। আল্লাহ বলো, অবশ্যই জিব্রাইল, তুমি যেহেতু মুআল্লিমুল মালাইকা, হ্যাঁ, তোমাকে জান্নাত দেখানো হবে, জাহান্নাম দেখানো হবে। জিব্রাইল বলে, আল্লাহ, জান্নাত ভালো, জাহান্নাম খারাপ। আল্লাহ, আমি আগে জাহান্নাম দেখতে চাই, খারাপটা দেখা মজার, জান্নাতের মধ্যে গেলে আমার কাছে ভালো লাগবে। এবার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতারে সাতটা জাহান্নাম দেখাইছে। এবার জিব্রাইল কয়, আল্লাহ, আমি জান্নাত দেখতে চাই। জিব্রাইলের নূরের পাখা আছে কয় শত? জোরে জোরে, 600 নূরের পাখা। হযরত জিব্রাইলকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট জান্নাত দারুন নাঈমের মধ্যে আল্লাহ ঢুকাইছে। ঢুকে আল্লাহ কয়, জিব্রাইল, জান্নাত ঘুরে দেখো। জিব্রাইলের 600 নূরের পাখা থেকে দুইটা নূরের পাখা দিয়া জিব্রাইল যদি লামকান থেকে একবার বাড়ি দেয়, চোখের পলকে আসমান থেকে জমিনে আসতে পারে। ওই নূরের একটা পাখা দুইটা পাখা দিয়া জিব্রাইল 100 বছর দৌড়াইলেন। জিব্রাইল কয়, আল্লাহ, দুইটা পাখা দিয়া দৌড়াইলাম, এখনও জান্নাত দিশে আসনে 100 বছর দৌড়াইছি। আল্লাহ কয়, জিব্রাইল, 100 বছর দৌড়াইলে আমার ছোট জান্নাত গুড়া শেষ করা যাবে না। জিব্রাইল কয়, আল্লাহ, কয়টা দিতাম? এবার আল্লাহ পাক রাব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল দুইটা পাখার বদলতে 100 নূরের পাখা ব্যবহার করছে, আরও 500 বছর দৌড়াইছে, ছোট জান্নাত গুড়া শেষ করতে পারে নাই। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কে জিব্রাইল বলে, আল্লাহ, 100 দিয়েও দৌড়াইলাম, 500 বছর পারলাম না, এবার 600 নূরের পাখা মেইলা দিয়া হযরত জিব্রাইল 500 বছর আল্লাহর ছোট জান্নাতে ঘুরছে। ঘুরার পরে আল্লাহ, জান্নাত এখনো শেষ হয় নাই। আমার আল্লাহ কয়, জিব্রাইল, এই জান্নাতরা আমি আল্লাহর আটটা জান্নাতের মধ্যে সবচাইতে ছোট জান্নাত, তুমি বুঝি এখনো পর্যন্ত ওই জান্নাত ঘুরে শেষ করতে পারো নাই? জিব্রাইল বলে, আল্লাহ, আমি আর জান্নাত দেখতে চাই না, যত দেখি তত ভালো লাগে, যত দেখি তত ভালো লাগে। এবার জিব্রাইল আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি জিব্রাইলের এতগুলা নূরের পাখা, 600 নূরের পাখা দিয়া 500 বছর জান্নাত ছোট জেডেডার মধ্যে দৌড়াইলাম, ও গো আল্লাহ গো, আমি জিব্রাইল যে জান্নাত গুড়া শেষ করতে পারলাম না। আপনি বলেন না এত বড় বড় আটটা জান্নাত আপনি কার লাগে বানাইছেন? আমার আল্লাহ কয়, আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ মুস্তফা, আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য বানাইছি। কোন সুবহানাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা।
কান্দারে শাফায়াতের কান্দারি শাফায়াতের ইরাসুলাল্লাহ আমরারে শাফায়াতের ইরাসুলাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ নবীজি আমার নূরের ফতুল নবীজি আমার গোলাফের ফুল নবীজি আমার নূরের ফতুল নবীজি আমার গোলাফের ফুল নয়শে ফুতুলে নয়শের ফুল নূরে নূর আল্লাহ হায় রে নয়শে ফুতুল নয়শের ফুল নূরে নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ আমরার শাফায়াতের কান্দারি শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবীজি আমার কাবার কাবা আসে কগনের গলার মালা ঠিক না নবীজি আমার কাবার কাবা আসে কগনের গলার মালা নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা হায় রে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ও বন্ধু নবীকে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ বলতে আপনার কষ্ট হইতাছে কিন্তু আমার নবী কয় সাফাতিলি আহলি কাবাইরি মিন উম্মতি আমি নবীজি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করছে আমি নবী তারারও সুপারিশ করে জান্নাতে নিব একটু জোরে জোরে যে নবী আমরা কবিরা গুনাহ করলাম আপনার সুপারিশ করে জান্নাতে নিব একটু মুহাব্বতের আওয়াজে ওই নবীরে ডাক দেনার পরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ নবীজি আমার আল্লাহর পাক নূর নূরের পয় দাঁড়িয়ে সেই নূর আল্লাহর খাস নূরে নবীজি পয়দা নবীজি আমার গলার মালা পাইলে নবী কামলিওয়ালা রাখতাম এ গলায় হায় রে পাইলে নবী কামলিওয়ালা রাখতাম এ গলায় ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ আমরার শাফায়াতের কান্দারি শাফা রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জিব্রাইল একটা ডাক দিয়া কয় আল্লাহ এত বড় জান্নাত আপনি কার জন্য বানাইছেন আমার আল্লাহ কয় জিব্রাইল আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতের জন্য বানাইছি ও আল্লাহ নবীর উম্মতের তো এত ক্ষমতা নাই আল্লাহ কয় জিব্রাইল নবীর উম্মতের ক্ষমতা নাই তোমারে বললটাকে তুমি কি জানো না আমি আল্লাহর একজন শেষ নবীর আগের নবী ওনার নাম হইল হযরতে ঈসা পয়গাম্বর ঈসা নবী আমার আল্লাহ পাকের কাছে আবদার করছে আল্লাহ আমার ঈসা নবী না বানাইয়া আপনি আখিরি নবীর উম্মত বানান ওই নবীরে আমার আল্লাহ পাক চতুর্থ আসমানে জীবিত অবস্থায় রাইখা দিছে সেজদা মানায় যখন কেয়ামতের আগ মুহূর্তে ঈসা নবী দুনিয়াতে আগমন করব আমরা নবীর উম্মত হইয়া আমার আল্লাহ কয় ওই নবীর উম্মতের যদি দাম বেশি না হইতো তাইলে তুমি জিব্রাইল জানোনি ঈসা নবী কোনোদিন বলতো না ওই নবীর উম্মত হওয়ার জন্য জিব্রাইল ওই নবীর উম্মতের জন্যই জান্নাত বানাইছি আল্লাহ গো ওই নবীর উম্মতে জান্নাত গুড়া শেষ করতে পারতো না আল্লাহ কয় জিব্রাইল আমি আল্লাহর সঙ্গে টক্কর দেওয়া যায় না আমি আল্লাহ প্রমাণ দিতে পারবো তুমি কি চাওনি আমি আল্লাহ তোমার প্রমাণ দেই জিব্রাইল কয় অবশ্যই প্রমাণ দিবেন এ জান্নাত 600 নূরের ফাঁকা দিয়া 500 বছর উইরা আমি জিব্রাইল গুড়া শেষ করতে পারি নাই আল্লাহ গো বলেন না ওই জান্নাতের মধ্যে কার লেগা বানাইছেন কে ঘুরবো আমার আল্লাহ কই জিব্রাইল কাবা ঘরের সামনে যাও কাবা ঘরের
মূল দরজার মধ্যে দাঁড়াইবা, ওই কাবা ঘরের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তি প্রবেশ করব আর সর্বশেষে বাইরে হইব, তুমি যাইয়া দেখবা ওই ব্যক্তি আমার জান্নাতে থাকব। জিব্রাইল কয় আল্লাহ মানলাম। এবার জিব্রাইল কাবা ঘরের সামনে দেয়া দাঁড়াইছে, ফজরের নামাজের পূর্ববর্তী সময় দেখতাছে হাতের মধ্যে লাঠি বট দিয়া দিয়া বট দিয়া দিয়া একটা মুরব্বী মানুষ কাবা ঘরে ঢুকতাছে। লাডি বর কি বুড়া মানছে দেয় না জোয়ান মানছে দেয়? লাডি বর দিয়া দিয়া কাবার দিকে যায়, জিব্রাইল দূর থেকে ম্যাপ করে রাখছে কে জানি লোকটা। উনি গবেষ করলেন কাবা ঘরের দিকে, নামাজ শেষে সবাই বাইর হইয়া যায়, জিব্রাইল দেখে ওই বুড়া বেড়ার বাইর হয় না, লক্ষ্য করে দেখে ওই ব্যক্তিটা কাবা ঘরের একটা সাইড দিয়া বৈশা বৈশা নামাজ পড়ে, কথা কয় না। জিব্রাইল দাঁড়িয়ে রইল, সূর্য উঠার অনেক পরে ওই ব্যক্তি বাইর হয়েছে। জিব্রাইল সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় ভাই মসজিদে আসছেন সবার আগে, সবার পরে কেন বাইর হইলেন, সবার আগে বাইর হইলেন না? উনি ডাক দিয়া কয় আমার নবীজি ফজরের নামাজে যখন আসতেন আমার নবী ফজরের নামাজ পইরা নামাজের মুসল্লা থেকে উঠতো না, আমার নবী সূর্য উঠলে দুই রাকাত নামাজ আদায় করত, তারপরে আমার নবী বিছনা ছাইরা উঠত, আমার নবীজির সুন্নত আদায় করছি বলে ঠিক আছে আদায় করছেন, আপনি এখন এত দেরিতে যে বাইরে হইলেন, আপনি নবীর এত সুন্নত মানেন, সুন্নত মানুন্যওয়ালা বেডা আপনার কাছে জানতে চাই, আপনি জানেননি আল্লাহ পাকের রহমতের একজন ফেরেশতা আছে বলে? হ্যাঁ আছে বলে। ওনার নাম কি বলে? ওনার নাম জিব্রাইল। আপনি বলেন না হযরতে জিব্রাইল ফেরেশতা কোন জায়গায়? উনি ডাক দিয়া কয় আমারে কেন জিব্রাইল ফেরেশতার খবর জিগান? জিব্রাইল ফেরেশতা তো আল্লাহ খবর জানে, নবী খবর জানে, আমি বলতে পারবো না। বলে না আপনি পারবেন, যে বেডা নবীর সুন্নত পালন করে নামাজের মুসল্লায় সূর্য ওঠার আগে পর্যন্ত ওঠে না অবশ্যই এ বেডা জানে। বলে ঠিক আছে, বেশি দেরি তো করতেছেন, আমি আপনারে বলতেছি জিব্রাইল ফেরেশতা কোথায় আছে। ওই বান্দা ডাক দিয়া বুড়া মুরব্বী মানুষ নামাজের মুসল্লাটা হাতে নিয়া এভাবে বিছাইয়া দিয়া নামাজের মুসল্লার মধ্যে উঠা দুই রাকাত নামাজ পড়ছে, নামাজটা পড়ার পরে নামাজের মুসল্লায় বসা ডাক দিয়া কয় ভাই আপনি বলতেছেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল কোথায়? দুই রাকাত নামাজ পড়লাম, আল্লাহর কাছে মোরাকাবা করলাম, মোরাকাবা করার পরে আল্লাহর সাত আসমান দেখলাম, এ ফুরাটা দুনিয়া ঘুরিয়া দেখলাম দুনিয়ার মধ্যে জিব্রাইল নাই, সাত আসমানের কোনো জায়গায় জিব্রাইল নাই, সাত জমিনের কোনো জায়গায় জিব্রাইল নাই, আল্লাহর জমিনের নিচে তাসুররা শেষ জায়গা এখানেও নাই, আল্লাহর জমিনের নিচে ইলিয়ান এ জায়গায়ও জিব্রাইল নাই। ও ভাই আল্লাহর সাত আসমানের পরে 70,000 নূরের পর্দা, ওই নূরের পর্দাগুলা ঘুরলাম, একটা নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দার দূরত্ব 500 মাইল, একটা নূরের পর্দার কোনো জায়গায় জিব্রাইল নাই, আল্লাহর লাম ও কান ঘুরলাম জিব্রাইল নাই, আরশো ঘুরলাম জিব্রাইল নাই, কুরসি ঘুরলাম জিব্রাইল নাই, লাম ও কান ঘুরলাম আল্লাহর কুরসি ঘুরলাম কোনো জায়গার মধ্যে জিব্রাইল নাই, লৌহ কলমের কোনো জায়গায় জিব্রাইল নাই। ভাইও আল্লাহর 7টা জাহান্নাম ঘুরলাম কোনো জায়গায় জিব্রাইল নাই, আল্লাহর 8টা জান্নাত ঘুরলাম কোনো জায়গায় জিব্রাইল নাই। ও ভাই আমি বললাম বললাম দুনিয়ার কোনো জায়গায় যে তো জিব্রাইল নাই, হয় আমনে জিব্রাইল নয় আমি জিব্রাইল। হয় আপনি জিব্রাইল নয় আমি জিব্রাইল। জিব্রাইল ফেরেশতার কোনো কথা বলে না, এই মুহূর্তের সাথে সাথে চইলা যায় আল্লাহর দরবারে, যায় ডাক দিয়া কয় আল্লাহ এ বেডারে তো ফাওয়ার, ফজরের আগে মসজিদে আইছে, সূর্য উঠার পরে বাইর হইছে, আল্লাহ বাইর হওয়ার পরে এ বেডারে শুধু জিগাইলাম জিব্রাইল কোন জায়গায়, অল্প সময় দুই রাকাত নামাজ পড়া
পুরা দুনিয়া ঘুরছে, 27 মান সাত জমিন 70,000 নূরের পর্দা, আরশ কুরসি লৌহ কলম সব জায়গা লামো কেন ঘুরছে, রাব্বুল আলামিন 7টা জাহান্নাম 8টা জান্নাত সব ঘুরছে, কোন জায়গায় ফাইছে না। বেড়া আমারে কয় হয় বেড়া জিব্রাইল নয়, আমি জিব্রাইল আল্লাহ। জানি না দ্বিতীয়বার কি প্রশ্ন জানি দেয় আমি যদি বেড়ে ফিরা যাই, এই জন্য তাড়াতাড়ি তার কাছ থেকে দূরে চলে আসছি। মাবু ও দয়াল আল্লাহ, আপনি বলেন না এ বান্দার কেন এত পাওয়ার। আমার আল্লাহ কই জিব্রাইল, উনি আর কেউ না, উনি হইল আমার নবী রহমাতাল্লিল আলামিন, নবীর প্রথম খলিফা, নবীজির প্রথম খলিফা, নবীজির প্রথম খলিফা। ওনার নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক। সিদ্দিকে একবারের দাবি দেখিবি যদি একবারে নবী, সিদ্দিকে একবারের দাবি দেখিবি যদি একবারে নবী, জীবনে আর জ্বালা থাকবে না, হায়রে জীবনে আর জ্বালা থাকবে না, বাবা থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, জীবনে আর দুঃখ রইল না বাবা। শোনো না হাদিসে পাকে রিবর্ণনা, বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, এ সাফায়াত করবে শাহে মদিনা বাবা। শোনো না হাদিসে পাকে, আরে মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে টের পাবে না বাবা। শোনো না হাদিসে পাক, তিনি আমার নবীও না, নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক। জিব্রাইল কয় আল্লাহ নবী না, নবীর খলিফার যদি এত পাওয়ার হয়, ও আল্লাহ নবীর পাওয়ার কত? আল্লাহ কয় তার চাইতে বেশির বেশির বেশি। আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল, আমার নবীর ওই হযরতে খলিফা খুলাফায়ে রাশেদার সদস্য আবু বকরের পাওয়ারের ফলে আরো বেশি পাওয়ার ওলা কিছু বান্দা, আরো বেশি পাওয়ার ওলা কিছু উম্মত আছে। ও আল্লাহ এরার নাম কি?